আজকে আমরা তাপের ঘটনাসমূহ এই অধ্যায়টা আলোচনা করব আর এই তাপের ঘটনাসমূহের প্রথম দিকটা অর্থাৎ তাপীয় প্রসারণটা আমরা আজকে আলোচনা করবো আচ্ছা তাপীয় প্রসারণ কি উষ্ণতা বৃদ্ধি করলে কোনো পদার্থের আয়তন বৃদ্ধি পায় আকার বৃদ্ধি পায় বা আকারটা বেড়ে যায় এই ঘটনাকে বলা হবে তাপীয় প্রসারণ যেহেতু তাপমা উষ্ণ তাপমাত্রা বৃদ্ধি করে বা উষ্ণতা বৃদ্ধি করে এই প্রসারণ ঘটানো সম্ভব হয় তাই এটাকে বলা হবে তাপীয় প্রসারণ আচ্ছা এখানে আমরা লিখেছি উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের আকার আয়তনের পরিবর্তন হয় কঠিন পদার্থের আকার ও আয়তন বৃদ্ধি পায় এই প্রসারণকেই কঠিন পদার্থের তাপীয় প্রসারণ বলা হয় কঠিন পদার্থের তাপীয় প্রসারণ তিন ধরনের হয় একটা দৈর্ঘ্য প্রসারণ দুই ক্ষেত্র প্রসারণ আর হচ্ছে তিন আয়তন প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ কাকে বলবো আমরা দৈর্ঘ্য প্রসারণ কি দৈর্ঘ্যের প্রসারণ তাপমাত্রা বৃদ্ধি করলে কঠিন পদার্থের দৈর্ঘ্যের যে প্রসারণ হয় সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ আচ্ছা এই দৈর্ঘ্য প্রসারণ তিনটা বিষয়ের উপর নির্ভর করে এক প্রাথমিক দৈর্ঘ্য উষ্ণতা বৃদ্ধি আর তিন হচ্ছে উপাদান প্রাথমিক দৈর্ঘ্য উষ্ণতা বৃদ্ধি এবং উপাদান এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে কীভাবে নির্ভর করে আমরা একটু দেখে নেব মনে করি কোনো একটা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে এল ওয়ান এবং প্রাথমিক উষ্ণতাটা টি ওয়ান এবং অন্তিম দৈর্ঘ্য অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করে অন্তিম উষ্ণতা টি টু করা হলো দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে দৈর্ঘ্য হল এ টু এই এল টু এক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি সমান এল টু মাইনাস এল ওয়ান হ্যাঁ উষ্ণতা বৃদ্ধি টি টু মাইনাস টি ওয়ান তাহলে এখানে দৈর্ঘ্য বৃদ্ধি এল টু মাইনাস এল ওয়ান এটা কি হবে প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হবে যখন উষ্ণতা বৃদ্ধি ও উপাদান এই দুটো স্থির থাকবে আবার এল টু মাইনাস এল ওয়ান অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধির সাথে সমানুপাতিক হবে যখন প্রাথমিক দৈর্ঘ্য এবং উপাদান স্থির থাকবে আর দৈর্ঘ্য প্রসারণ প্রপোর্শনাল টু হবে এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান অর্থাৎ যখন সমস্ত রাশিগুলো পরিবর্তিত হবে এল ওয়ান পরিবর্তিত হবে উষ্ণতা বৃদ্ধি এল টু মাইনাস টি টু মাইনাস টি ওয়ান পরিবর্তিত হবে তখন আমরা একসঙ্গে লিখতে পারব এল টু মাইনাস এল ওয়ান টু এল ওয়ান ইন্টু টি টু মাইনাস ওয়ান আচ্ছা এখানে দৈর্ঘ্য এখানে সমানুপাতিক চিহ্ন আছে দেখতে পাচ্ছি সমানুপাতিক চিহ্নটাকে যদি আমরা সরিয়ে দিই তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে যেটাকে আমরা আলফা দিয়ে এখানে চিহ্নিত করেছি এই আলফাটাকে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক এটাকে বলা হয় পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ যে পদার্থটা নিয়েছি তার উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবার আলফা এই উপরের এই সমীকরণটা থেকে আমরা আলফা সমান লিখতে পারি এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এখানে আলফা একক আমরা এখান থেকে বের করতে পারব এল টু মাইনাস এল ওয়ান এটা কি দৈর্ঘ্যের পরিবর্তন তাহলে এর একক হবে দৈর্ঘ্যের একক আমরা লিখেছি এল ওয়ান হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য তাহলে এইটার এককও হবে দৈর্ঘ্যের একক আর টি টু মাইনাস টি ওয়ান এটা উষ্ণতার পরিবর্তন তাহলে এটা হবে উষ্ণতার একক এখানে দেখছি উপরের দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য রেখক কেটে যাচ্ছে থাকছে শুধুমাত্র উষ্ণত রেখক ওয়ান ডিভাইডেড বাই উষ্ণতারেখক তাহলে আলফা রেখক কেবলমাত্র উষ্ণতারেক নির্ভর উপর নির্ভর করে দৈর্ঘ্য নির্ভর করে না দৈর্ঘ্য রেখকের উপর নির্ভর করে না কারণ এটা দুটো দৈর্ঘ্যের অনুপাত তার জন্য দৈর্ঘ্যের এককগুলো কেটে যাচ্ছে এটা প্রশ্ন আসে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক এগুলো ক্ষেত্রফলের উপর এগুলো উষ্ণতার উপর নির্ভর করে দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না কেন আচ্ছা এবার আলফার এককটা তাহলে কী হবে আমরা দেখলাম ওয়ান ডিভাইডেড বাই উষ্ণতার একক এই জন্য আমরা লিখেছি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স বা কেলভিন ইনভার্স এগুলো হচ্ছে এর একক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এর সংজ্ঞা এবার আমরা দিব এর সংজ্ঞা দেখো আমরা ডান দিকে একটা এক্সপ্রেশন লিখেছি আলফা ইকুয়াল টু এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এখানে যদি এল ওয়ানটা ওয়ান হয়ে যায় এবং টি টু মাইনাস টি ওয়ান এটা যদি ওয়ান হয়ে যায় তাহলে আলফাটা সমান হবে এইটা অর্থাৎ এল টু মাইনাস এল ওয়ান এটার সঙ্গে সমান হয়ে যাবে এই এইখান থেকেই আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা দিতে পারি তাহলে একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলি তাহলে একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে আমরা বলব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এখানে আমরা সংজ্ঞাটা লিখেছি একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করলে পদার্থটির যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে ওই কঠিন পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে আচ্ছা এই আলফায় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা হচ্ছে উপাদানের উপর নির্ভর করে অর্থাৎ লোহা তামা রূপা অ্যালুমিনিয়াম এসব বিভিন্ন যখন বিভিন্ন ধাতু পদার্থ যদি নিই তাদের ক্ষেত্রে একক একই দৈর্ঘ্য যদি থাকে এবং উষ্ণতা সমান পরিমাণ যদি বৃদ্ধি করা হয় তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা দৈর্ঘ্য প্রসারণ হবে ওই দৈর্ঘ্য প্রসারণটা আমরা এখানে ওই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা উপাদানের উপর নির্ভর করে আলফাটা তাহলে উপাদানের উপর নির্ভর করার জন্য এরকম ঘটনাটা ঘটে আচ্ছা কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এরকম দেওয়া আছে সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে কি বোঝো এই প্রশ্নটা থাকে এটা কি বলবো আমরা যেমন আলফার সংজ্ঞাটা দিয়েছি সেই রকমভাবেই সংজ্ঞাটা দেব কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সিক্সটিন পয়েন্ট সেভেন টেন টু দি পার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে বোঝায় ওই পদার্থের একটি দণ্ডের একক দৈর্ঘ্যের একটি দণ্ডের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে যত পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটে সেটাই হবে এই সেভেন পয়েন্ট সিক্স সিক্সটিন পয়েন্ট সেভেন টেন টু দি পার মাইনাস সিক্স এটা এখানে আমরা লিখেছি দেখো কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেভেন্টিন সিক্সটিন পয়েন্ট সেভেন সিক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে বোঝায় ওই পদার্থের একটি দণ্ডের উষ্ণতা যে এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্যের সিক্সটিন পয়েন্ট সেভেন ইন্টু টেন টু সিক্স অংশ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে এইটা হচ্ছে এই প্রশ্নের উত্তর এরপরে দেখো আমরা ক্ষেত্রপ্রসারণ গুণাঙ্ক চলে যাব আমরা এখানে ধরে নিয়েছি প্রাথমিক ক্ষেত্রফল এস ওয়ান প্রাথমিক উষ্ণতা টি ওয়ান অন্তিম ক্ষেত্রফল এস টু এবং অন্তিম উষ্ণতা টি টু তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কী হবে বিটা ইকুয়াল টু এস টু মাইনাস এস ওয়ান ডিভাইডেড বাই এস ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান যেমনভাবে আমরা দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে করেছি ঠিক একই রকমভাবে দেখো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক প্রাথমিক ক্ষেত্র ফলে সমানুপাতিক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে সমানুপাতিক তাহলে এই সমস্তগুলো একই সঙ্গে পরিবর্তিত হলে হবে ক্ষেত্র প্রসারণ সমান প্রাথমিক ক্ষেত্র বল ইন্টু উষ্ণতা বৃদ্ধির গুণ ফলের সঙ্গে সমানুপাতিক তাহলে এক্ষেত্রে সমানুপাতিক ধ্রুবক এখানে বিটা আমরা একটা আনছি এই বিটা এই বিটাটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক তাহলে বিটা সমান আমরা লিখতে পাচ্ছি এস টু মাইনাস এস ওয়ানিভাইডেড বাই এস ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এখানে আমরা সেই এক্সপ্রেশনটাই লিখেছি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ইকুয়াল টু এস টু মাইনাস এস ওয়ান ডিভাইডেড বাই এস ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এই হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর একই ক্ষেত্র ক্ষেত্রপ্রসারণ গুণাঙ্ক ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করে না কারণ এইটা ক্ষেত্রফলের ক্ষেত্রফল আর নিচেও একটা ক্ষেত্রফল আছে তাহলে ক্ষেত্রফলের এককের অনুপাত হয়ে যাওয়ার জন্য ক্ষেত্রফলের একক থাকবে না কেবলমাত্র উষ্ণতা একক থাকবে তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা ডিগ্রি ফারেনাইট ইনভার্স বা ক্যালিভিন ইনভার্স ক্ষেত্র ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা আমরা দিয়েছি একই রকমভাবে দেখো নিচেরটা একটা এস ওয়ান যদি একক হয়ে যায় টি টু যদি একক হয়ে যায় তাহলে বিটা সমান এস টু মাইনাস এস ওয়ান হবে অর্থাৎ একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্র ফলে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ ঘটে তাকে বলা হয় ওই কঠিন পদার্থের উপাদানের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক একই রকম যেমন আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দিয়েছিলাম এখানেও ঠিক একই রকমভাবে সংজ্ঞাটা দিতে পারব এরপর আমরা চলে যাচ্ছি আয়তন প্রসারণ গুণাঙ্ক ঠিক আছে দেখো একই রকম আয়তন প্রসারণ গুণাঙ্ক প্রাথমিক আয়তন ধরেছি প্রাথমিক উষ্ণতা ধরেছি প্রাথমিক আয়তন ভি ওয়ান প্রাথমিক উষ্ণতা টি ওয়ান অন্তিম উষ্ণতা টি টু এবং অন্তিম আয়তন ভি টু তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান হবে ভি টু মাইনাস ভি ওয়ান অর্থাৎ আয়তন প্রসারণ ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান যেমন হবে আগেরটার ক্ষেত্রে আমরা বলেছিলাম এক্ষেত্রেও আমরা পাশে দেখিয়ে দিয়েছি একই রকমভাবে হয়েছে আর গামাটাকে আমরা বলছি এখানে আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্কের এককটা একই রকমভাবে উষ্ণতার এককের উপর নির্ভর করবে কখনোই সেটা আয়তনের এককের উপর নির্ভর করবে না একই ব্যাখ্যা থাকবে আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা আমরা এখানে দিয়েছি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে আচ্ছা এখানে দেখো এখানে এই এই ধরনের অঙ্ক একটা থাকে আমি দিয়েছি রূপার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এইটিন ইন্টু টেন টু তুপার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ফারেনহাইট ডিগ্রি ফারেনহাইট ইনভার্স ও কেলভিন ইনভার্স একেওকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান লিখতে হবে কীভাবে করবো আমরা দেখো আলফা তো আমরা জানি আলফা হচ্ছে এইটিন ইন্টু টেন টু তুপার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স আমরা এটাকে এক ডিগ্রি সেলসিয়াস নিচে লিখে দিয়েছি ইনভার্স মানে নিচে থাকবে এটা লিখে দিয়েছি পাশে দেখো আমরা করেছি একশো আশি ডিগ্রি ফারেনহাইট যে উষ্ণতার পার্থক্য সেই উষ্ণতার পার্থক্য একশো ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে সমান তাহলে এক ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট হবে ওয়ান এইটি ডিভাইডেড বাই হান্ড্রেড এটাকে যদি কাটাকুটি করি নাইন বাই ফাইভ ডিগ্রি ফ্যারেনহাইট তাহলে এক ডিগ্রি সেলসিয়াস সমান নাইন বাই ফাইভ ডিগ্রি ফ্যারেন্টের সঙ্গে সমান আমরা এই এক ডিগ্রি সেলসিয়াসের জায়গায় নাইন বাই ফাইভ ডিগ্রি ফারেনহাইট বসিয়ে দিয়েছি এইটা ভগ্নাংশটা উপরে গেছে তাহলে এইটিন ইন্টু ফাইভ বাই নাইন হয়ে গেছে ইন্টু টেন টু দিওয়ার সিক্স এটা টেন টু সিক্স হবে টেন টু সিক্স যেমন ছিল তেমন থাকবে ডিগ্রি ফারে নাইট ইনভার্স এখন হয়ে যাবে কারণ নিচে ডিগ্রি ফারে নাইট আছে ওটা উপরে ডিগ্রি ফারে ইনভার্স তাহলে নাইট আমরা পেয়ে গেলাম এবার মানটা দেখো এখানে নয় দিয়ে কাটাকুটি হয়েছে দুইগুণিত পাঁচ তাহলে পাঁচ দুগুণে দশ যেমন ছিল টেন টু টেন ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স ডিগ্রি ফারেনাইট ইনভার্স এটা আলফা হল তাহলে আমরা কী দেখলাম যে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এককে যদি দৈর্ঘ্য প্রসারণগুলাঙ্কের মান দেওয়া থাকে তাহলে তার সঙ্গে ফাইভ বাই নাইন যদি গুণ করে দিই তাহলেই আমরা ডিগ্রি ফারেন নাইট একোকে পেয়ে যাব আবার উল্টোটা যদি ডিগ্রি ফারেনাইট ইনভার্সে দেওয়া থাকে তাহলে ডিগ্রি ফারেনাইট ইনভার্সে যদি ক্ষেত্র দুর্গ প্রসারণ গুণাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা ডিগ্রি সেলসিয়াসে যদি নিয়ে যেতে চাই নাইন বাই ফাইভ দিয়ে এর ঠিক রেসিপ প্রকাল ভগ্নাংশ দিয়ে গুণ মানে অনন্যক দিয়ে গুণ করে দিতে হবে অনন্যক দিয়ে গুণ করে দিলে আমরা ডিগ্রি সেল ডিগ্রি ফারেনহাইট ইনভার্স থেকে ডিগ্রি ফার ডিগ্রি সেলসিয়াস ইনভার্সে নিয়ে যেতে পারবো ঠিক এর বিপরীতে এখানে নাইন বাই ফাইভ ফাইভ দিয়ে বাই নাইন দিয়ে গুণ করছি ও ক্ষেত্রে নাইন বাই ফাইভ দিয়ে গুণ করতে হবে আচ্ছা এবারে দেখুন এটা আমরা পেলাম এখানে লিখেও দিয়েছি ডিগ্রি ফারেনাইটে কে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান ফাইভ বাই নাইন ইন্টু ডিগ্রি সেলসিয়াসকে কে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এভাবে আমরা পেয়ে যাব এক ডিগ্রি সেলসিয়াস এবং এক কেলভিন এই উষ্ণতার পার্থক্য দুটো সমান তাই ডিগ্রি সেলসিয়াস ইনভার্সে যে আলফার মানটা দেওয়া থাকবে ডিগ্রি কেলভিন ইনভার্সেও সেই একই মান পাবো এখানে আমরা সেটাই লিখেছি কেলভিন ইনভার্স কে দৈর্ঘ্য প্রসারণ মান একই থাকবে যথা সেটা হবে এইটিন ইন্টু টোয়েন্টি টু পার মাইনাস সিক্স কেলভিন ইনভার্স হ্যাঁ এটা এরপরে আমরা চলে যাব তরলের প্রসারণ তরলের প্রসারণ দেখো আমরা একটা এখানে ছোট্ট ছবি এঁকেছি ছবি এঁকে ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এটা একটা গোলতল ফ্লাক্স নিয়েছি গোলতল ফ্লাক্সের মধ্যে একটা তরল পদার্থ রাখা আছে তরল পদার্থ এই পাত্রের উপরে একটা কর্ক দিয়ে মুখটা আটা আটানো আছে এই কর্কের মধ্যে একটা ছিদ্র ছিদ্রের মধ্যে দিয়ে একটা নল যুক্ত করা আছে নলের এ দাগ পর্যন্ত প্রাথমিক অবস্থায় এ দাগ পর্যন্ত তরলের তলটা রয়েছে আর এই পুরো পাত্রটাকে কী করা হয়েছে একটা উষ্ণ জলের মধ্যে ডোবানো হয়েছে প্রাথমিক উষ্ণতা হচ্ছে টি আমরা ধরে নিয়েছি প্রাথমিক আয়তনটা হচ্ছে ভি ওয়ান অর্থাৎ এই তরলের যে প্রাথমিক আয়তন সেটা ভি ওয়ান উষ্ণতাটা হচ্ছে টি ওয়ান এবার উষ্ণতাটা ক্রমশ বাড়াচ্ছি কী ঘটনা ঘটবে দেখি আগে এই উষ্ণ জলের সংস্পর্শে আছে কঠিন পদার্থটা অর্থাৎ পাত্রটা তাহলে পাত্র আগে তাপ নেবে তাপ নিয়ে উত্তপ্ত হবে উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে কঠিন পদার্থও যেহেতু তাপের সুপরিবাহী তাই কঠিন পদার্থে সহজেই উত্তপ্ত হয়ে যাবে উত্তপ্ত হয়ে প্রসারিত হয়ে যাবে তাহলে আগে প্রসারণ ঘটবে কার আগে প্রসারণ ঘটবে কঠিন পদার্থের কঠিন পদার্থের প্রসারণ ঘটবে কিন্তু তরলের প্রসারণ ঘটছে না তৎক্ষণাৎ তখন কী হবে তরলটা হঠাৎ করে বি লেভেল পর্যন্ত নেমে যাবে কারণ কি পাত্রের আয়তন বেড়ে গেছে তাহলে তরলটা ওই জন্য ওই ফাঁকা জায়গাটা পূরণ করতে মানে যে অংশটা বেড়েছে সেটা পূরণ করতে গিয়ে তরলের তলটা নেমে গেছে তাহলে এ থেকে বিতে তরলের তলটা চলে এলো এরপর আমি আরও উষ্ণতা বৃদ্ধি করছি আরও আমি এই উষ্ণ পাত্রের মধ্যে ডুবিয়ে রেখেছি এবার কি হবে পাত্র থেকে তরল পদার্থটা তাপ নেবে তরল পদার্থ তাপ নিয়ে তরল পদার্থের উষ্ণতা বৃদ্ধি হবে তরল পদার্থের উষ্ণতা যত বৃদ্ধি হবে তত তরল পদার্থ প্রসারিত হবে তাহলে তরল পদার্থ প্রসারিত হলে তরলের আয়তন বাড়তে থাকবে আবার তরলটা বাড়তে 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 আয়তনটা শীত পর্যন্ত চলে গেল তাহলে ছিল প্রথমে এ পাত্রের প্রসারণ হওয়ার সঙ্গে সঙ্গে আয়তনটা বি লেভেলে চলে এলো বি বিন্দুতে তরলটা চলে এলো তরলের এই উপরে তলটা এই থেকে বিতে এলো আবার উষ্ণতা যখন বৃদ্ধি করছে তখন বি থেকে ক্রমশ তরলের আয়তনটা বাড়তে বাড়তে সিতে চলে গেলো এক্ষেত্রে আমরা দেখছি ধরো এই পর্যবেক্ষণটা যেটা আমরা করলাম এতক্ষণ ধরে বলছি সেই পর্যবেক্ষণটা কেউ করেনি সে প্রথমে দেখেছিল এ থেকে এতে তরলের তল ছিল উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে শীতে চলে গেছে তাহলে সি সে কি দেখবে এ থেকে শীতে এই যে অংশটা এই অংশটা তরলে প্রসারণ ঘটেছে এই প্রসারণটাকে বলা হয় আপাত প্রসারণ এ সি অংশের আয়তন এটা হচ্ছে আপাত প্রসারণ কিন্তু আমরা যারা প্রথম থেকে দেখেছি প্রসারণটা তারা কি দেখলাম যে এ থেকে বিতে গেছে বি থেকে সি পর্যন্ত আয়তনটা প্রসারণ করেছে তাহলে প্রকৃত আয়তন প্রসারণ হচ্ছে বিসি অংশের যে আয়তন এটা হচ্ছে প্রকৃত প্রসারণ আয়তন হ্যাঁ প্রকৃত প্রসারণ তাহলে যারা তাহলে আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ ধরনের প্রসারণ ক্ষেত্রে তরলের দেখতে পাওয়া যাচ্ছে তাহলে কি বোঝা গেল যে আপাত প্রসারণ কোনটা তরল প্রকৃত প্রসারণ কোনটা আর আপাত প্রসারণটা কেন থাকে পাত্রের প্রসারণটাকে এখানে আমাদের ধরতে হবে তর কঠিনের থেকে তরলের প্রসারণ বেশি কিন্তু খুব বেশি নয় যে আমরা কঠিনের পদার্থের প্রসারণটাকে উপেক্ষা করতে পারবো তাহলে কঠিনের পদার্থ পদার্থের প্রসারণটাকে আমাদেরকে ধরতে হবে সেটা ধরেই যে আয়তন সেটাই হচ্ছে প্রকৃত প্রসারণ আর যারা পাত্রের প্রসারণটা পর্যবেক্ষণ করতে পারবে না মানে এ আসি অংশে মনে করবে এ থেকে আসিতে তরল তরলটা উঠেছে তারা শুধু আপাত প্রসারণটা দেখতে পাবে তাহলে তরলের দুই ধরনের প্রসারণ থাকে একটা হচ্ছে আপাত প্রসারণ আর একটা প্রকৃত প্রসারণ আমরা এখানে লিখে দিয়েছি একটা হচ্ছে আপাত প্রসারণ একটা প্রকৃত প্রসারণ দুই ধরনের প্রসারণ থাকে মনে করি তরলের প্রাথমিক আয়তন ভি ওয়ান প্রাথমিক উষ্ণতা টি ওয়ান অন্তিম উষ্ণতা টি টু এই টি টু উষ্ণতায় তরলের আপাত আয়তনটা হচ্ছে ভি টু প্রাইম যে দেখবে এখান থেকে এটা বৃদ্ধি পেয়েছে আপাত আয়তনটা দেখতে পাবে আচ্ছা ভি টু ওটাকে বলছি প্রকৃত আয়তনটাকে বলছি ভি টু তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক যেমনভাবে কঠিন পদার্থের ক্ষেত্রে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক পেয়েছি এখানেও সেই রকম পাবো এটা আপাত প্রসারণ গুণাঙ্কটাকে গামা এ দিয়ে চিহ্নিত করেছি গামা এ ইকুয়াল টু ভি টু প্রাইম মাইনাস ভি ওয়ান প্রাইম ডিভাইডেড বাই ভিও ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এটা হচ্ছে এখানে দেখো ভি টু এটা আপাত প্রসারণ এরপরে আছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গুণাঙ্কটা দেখো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা আর এটাকে এটা গামা আর সমান হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এটা হলো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো তরলের নিজস্ব ধর্ম এটাই হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্কটা তরলের নিজস্ব ধর্ম নয় আপাত প্রসারণ গুণাঙ্কটা থাকে পাত্রের প্রসারণের জন্য পাত্রের প্রসারণটাকে আমরা উপেক্ষা করতে পাত্রের প্রসারণটার জন্যই আসে আপাত প্রসারণ গুণাঙ্ক কিন্তু তরলের নিজস্ব ধর্ম হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক এইটা কিন্তু পরীক্ষায় আসে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক যুক্ত পাত্রের পাত্রের প্রসারণ গুণাঙ্ক এখানে সব ধরনের প্রসারণ গুণাঙ্কগুলো আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা জানি যে তরলে তরলের নির্দিষ্ট কোনো আকার নেই তরলের নির্দিষ্ট আকার না থাকার কারণে তরলের নির্দিষ্ট আকার না থাকার জন্য তরলের কিন্তু দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক থাকে না কেবলমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক থাকে গ্যাসেরও ক্ষেত্রে তাই যেহেতু কোনো নির্দিষ্ট আকার নেই এবং নির্দিষ্ট আয়তন নির্দিষ্ট আকার নেই তাই দুর্গ প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ থাকবে না কেবলমাত্র আয়তন প্রসারণ থাকবে আচ্ছা এরপর আমরা চলে গ্যাসের প্রসারণ গ্যাসের প্রসারণ কি নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন গ্যাসের উষ্ণতা ও চাপের উভয়ের সাথে পরিবর্তিত হয় ভর যদি নির্দিষ্ট থাকে আমরা জানি চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন কমে যায় আর চাপ হ্রাস করলে আয়তন বেড়ে যায় আবার উষ্ণতা যদি বৃদ্ধি করি তাহলেও গ্যাসের আয়তন বৃদ্ধি পায় আবার উষ্ণতা হ্রাস করলে গ্যাসের আয়তন হ্রাস পায় তাহলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যখন বলবো তখন আমাদের আমরা শুধুমাত্র উষ্ণতার সাথে আয়তন পরিবর্তনটা দেখতে চাইছি তাপীয় প্রসারণের ক্ষেত্রে সেটাই আমাদের লক্ষ্য যে উষ্ণতার সাথে আয়তনের প্রসারণটা কিভাবে হবে সেটাই আমরা দেখব তাই চাপটাকে স্থির রাখব হুম আর চাপ স্থির রেখ রাখতে হবে আরেকটা জিনিস এখানে উল্লেখ করতেই হবে যে প্রাথমিক আয়তনটাকে আমরা কোন আয়তন ধরবো এখানে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনটাকে প্রাথমিক আয়তন ধরা হয় আচ্ছা আগে আমি আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা বলে দিই তারপরে আমি সেটা আলোচনা করছি চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে মানে একক পরিমাণ বৃদ্ধি করছি কিন্তু এটা প্রাথমিক উষ্ণতাটাকে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ধরছি অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে ঠিক আছে চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয় এখানে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার উল্লেখ করা হয় কেন এটা একটু আলোচনা করে দিই দেখো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান অত্যন্ত কম খুবই কম আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের মান অত্যন্ত কম তরলের ক্ষেত্রে তা তরলের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক কঠিনের থেকে বেশি হয় প্রায় গুণ বলা যেতে পারে গুণ কিন্তু গ্যাসের প্রসারণটা অনেক বেশি হয় তরলের থেকে প্রায় একশো গুণ তাহলে দেখতে পাচ্ছি কঠিন পদার্থের থেকে অনেক বেশি তাহলে এক্ষেত্রে যদি প্রাথমিক একটা নির্দিষ্ট উষ্ণতার আয়তনকে প্রাথমিক আয়তন হিসাবে না ধরা হয় যে কোনো উষ্ণতাটাকে প্রাথমিক যে কোনো উষ্ণতায় আয়তনটাকে প্রাথমিক আয়তন ধরা হয় সেক্ষেত্রে ত্রুটি প্রচুর পরিমাণে চলে আসবে এই ত্রুটিটাকে কমানোর জন্য জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তনকে প্রাথমিক আয়তন হিসাবে ধরা হয় আর যে কোনো উষ্ণতার আয়তনকে প্রাথমিক আয়তন হিসাবে ধরা হয় না ঠিক আছে তাহলে এইটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সঙ্গে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে প্রাথমিক উষ্ণতা হিসাবে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তনটাকে প্রাথমিক আয়তন হিসাবে ধরে নেওয়া হওয়ার কারণ আচ্ছা এরপর আমরা আয়তন প্রসারণের আয়তন প্রসারণ গুণাঙ্কের এক্সপ্রেশনটা লিখে নিই একই রকমভাবে আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন এনটি উষ্ণতা যেমনভাবে অন্যগুলোর ক্ষেত্রেও করেছিলাম সেই একই রকমভাবে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান বের করেছি হ্যাঁ এইখানে মনে রাখতে হবে চাপটা স্থির রাখতে হবে আর জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ধরে রাখতে হবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তনকে প্রাথমিক আয়তন হতে হবে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা গ্যাসের আয়তনটা হচ্ছে কত ভি জিরো ধরে নিয়েছি টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তনটাকে VT ধরে নিয়েছি প্রাথমিক উষ্ণতা ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা অন্তিম উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস তাহলে উষ্ণতা বৃদ্ধির পরিমাণটা হচ্ছে টি তাহলে এখানে ওই জন্য আমরা লিখে টি মাইনাস ভি জিরো ডিভাইডেড বাই ভি জিরো ইন্টু টি এটা লিখেছি ভি টি মাইনাস ভি জিরো ইকুয়াল টু ভি জিরো ইন্টু গামাপি ইন্টু টি এখানে গামাপিটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক যখন চাপটা স্থির থাকবে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যখন চাপ স্থির তাহলে ভি টি সমান ভি জিরো ইন্টু ওয়ান প্লাস গামাপি ইন্টু টি এটা ভিটি ইকুয়াল টু ভি জিরো ইন্টু ওয়ান প্লাস গামাপি ইন্টু টি এটা এক নম্বর সমীকরণ চার্লসের সূত্র সাহায্যে আমরা চার্লসের সূত্র আমরা পড়েছি যে জিরো ডিগ্রি কোনো নির্দি স্থির চাপে ভরে কোনো গ্যাসের উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসে বৃদ্ধি বাহাসে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে গ্যাসের আয়তন তার আয়তনে এক দুশো তিয়াত্তর অংশ পায় তার গাণিতিক রূপটা আমরা এখানে দিয়েছি ইন্টু ওয়ান টি বাই দুশো এই দুটো সমীকরণ দেখো টি ইকোয়াল টু প্লাস টি আবার এখানে ভিটি ইজিক্যাল টু ভি জো ইন্টু ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর দু নম্বর সমীকরণ এই দুটো সমীকরণকে যদি আমরা তুলনা করি তুলনা করে কি দেখতে পাবো না পিটা হচ্ছে ওয়ান বাই দুশো তিয়াত্তরের সঙ্গে সমান তাহলে এখানে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটা কত হবে ওয়ান বাই দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ওয়ান বাই দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এখান থেকে আমরা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটাও পেয়ে যেতে পারি এটা পরীক্ষায় থাকে যে চালসে সে সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো এরপরে দুটো জিনিস আমরা দেখো আলোচনা করেছি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সঙ্গে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তনকে প্রাথমিক আয়তন হিসাবে ধরা হয় কেন এটা আমরা বলে দিয়েছি আর গ্যাসের দুই প্রকারের প্রসারণ গুণাঙ্ক থাকে না কেন অর্থাৎ আমরা তরলের ক্ষেত্রে দেখলাম আপাত প্রসারণ গুণাঙ্ক আছে এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আছে ধরনের প্রসারণ গুণাঙ্ক আছে কেন না সেক্ষেত্রে পাত্রে তরলের প্রসারণটা কঠিন পদার্থের প্রসারণের প্রায় দশ গুণ হয় তাহলে আমি দুটো পদার্থের প্রসারণটাকে মানে তরল পদার্থের প্রসারণ বিচার করতে গেলে আমাকে পাত্রের প্রসারণটাকে বিচার করতেই হবে তবে আর যেহেতু পাত্রের প্রসারণটাকে আমাদের কনসিডার করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ দুটোকেই ধরতে হবে আমাদেরকে কিন্তু গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান এত বেশি হয় যে পাত্রের প্রসারণটা তার তুলনায় এতই নবণ্য হয়েছে সেটা আমাদের ধরার মধ্যে আসে না সেটা আমাদের ধরতে হয় না অর্থাৎ পাত্রের প্রসারণটা এখানে গ্রহণ না করলেও বা না ধরলেও চলবে তাই এক্ষেত্রে আপাত এবং প্রকৃত ধরনের প্রসারণ দেখতে পাওয়া যায় না একটাই প্রসারণ দেখতে পাওয়া যায় সেটির জন্য গ্যাসের গ্যাস প্রসারণ যেটাকে আমরা বলি হ্যাঁ গ্যাসের স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ হ্যাঁ তাহলে পাত্রের প্রসারণটা যেহেতু এখানে উপেক্ষা করা যায় তাই আমাদের গ্যাসের দুই প্রকারের আপাত প্রসারণ দুই প্রকারের প্রসারণ গুণাঙ্ক থাকবে না হ্যাঁ শুধু একটাই থাকবে আপাত এবং প্রকৃত প্রসারণ প্রসারণগুলাঙ্ক এরকম আলাদাভাবে কিছু থাকবে না ঠিক আছে আজকে এই পর্যন্তই আর